তাহলে সে শুটিং এর সময় যেসব বিপর্যয় হয় তার একটা আজকে দেখা যাচ্ছে, মানে আমরা ধোঁয়া দিয়ে এবং বিভিন্ন ধরনের লাইট দিয়ে যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি বারবার, আমরা একদিকে ধোঁয়া দিচ্ছি, বাতাস আরেকদিকে টেনে নিয়ে যাচ্ছে, সুতরাং খুবই বিপর্যস্ত অবস্থা, মাঝামাঝি পর্যায়ে আছি আমরা, এবং এক রাতে শুটিং শেষ হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে আজ আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। 2015 সালের ডিসেম্বরে আমি প্যারিসে গিয়েছিলাম, তো সেখানে একটা অফিসিয়াল অ্যাসাইনমেন্ট ছিল, সেটা কাজ করার পরে সন্ধ্যার দিকে যখন ফ্রি হতাম তখন ওখানে প্যারিসে কিছু বন্ধু বান্ধব আছে আমার, তাদের সাথে আমরা ঘুরতে বের হতাম এবং রাস্তায় হাঁটতাম। তো গার্ড দু নর্ড নামে একটা জায়গা আছে, সেখানে মূলত বাংলাদেশিরাই বেশি থাকে। সেখানে একদিন বলা হলো যে সেখানে ঝালমুড়ি পাওয়া যায়, একজন ঝালমুড়ি বিক্রি করে। তো যে যেখানে আমি যাই আমি সাধারণত পরিচয়টা গোপন রাখার চেষ্টা করি এবং খুব সাধারণভাবে চলতে ভালো লাগে আমার। তাদেরকে আমরা আগেই বললাম যে ঝালমুড়ি খেতে যাব, কিন্তু একটা শর্ত হচ্ছে আমার পরিচয় প্রকাশ করার দরকার নেই, কারণ যে ঝালমুড়ি বিক্রি করছে সে হয়তো একটু অস্বস্তিতে পড়তে পারে। তো এরকম শর্তে আমরা ঝালমুড়ি খেতে গেলাম, গিয়ে তো ঝালমুড়ির অর্ডার দেওয়ার পরে সে ঝালমুড়ি বানালো সবার জন্য এবং সবাই কেউ কোনো পরিচয় বলেনি। হঠাৎ করে একজন এসে বলল যে তুমি কাকে ঝালমুড়ি দিচ্ছ এটা তুমি জানো? তো সে বলল যে না আমি চিনতে পারিনি। তারপর বলল দেখো মুখের দিকে চেয়ে দেখো যে চিনতে পারো কিনা। তো তারপরেও সে হচ্ছে যে আমার দিকে মুখের দিকে তাকিয়ে চিনতে পারলো না, আমি কোনো কথা বলছি না। তারপরে বলল তুমি কি নাটক সিনেমায় কখনো এই মুখটা বা টেলিভিশনে এই মুখটা দেখেছো? বলল যে না দেখিনি। তারপরে আমি বললাম যে হঠাৎ করে আমি মুখ খুলে গেল আমার, আমি আসলে বলে ফেলেছিলাম যে না তারা যেটা বলছে এটা আসলে ঠিক না। তো তারপরে তার একটু সন্দেহ হলো এবং তারপর আরেকজন বলল যে তালাশ দেখেছো কখনো? তো সে হঠাৎ করে তাকিয়ে বলল যে না তালাশ আমি দেখেছি, কিন্তু এই লোক তো সেই লোক না, কারণ হচ্ছে এই লোককে ফর্সা দেখা যাচ্ছে আর তালাশে যে কাজ করে সে তাকে কালো দেখা যায়। তার আমি বললাম আপনি ঠিকই বলেছেন, আমি আসলে তালাশ করি না। হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে বলল না না এইবার চিনতে পেরেছি আপনাকে, আপনি তো তালাশি করেন, কারণ হচ্ছে যে আপনার চেহারা দেখে বোঝা যায়নি, কারণ আপনাকে অন্ধকারের মধ্যে অন্যরকম দেখা যায় এবং এখন গলা শুনে বুঝলাম যে আপনি তালাশি করেন। যাই হোক সেটা একটা ঘটনা। তারপর এবার নিউ ইয়র্কে আরেকটা কাজে গিয়ে আমি যখন হাঁটছিলাম হঠাৎ করে একজন পাশ থেকে বলল ভাই কেমন আছেন? তো তাকিয়ে দেখে যে একজন পুলিশ অফিসার বাংলাদেশি এবং সে একটু হাসি দিয়ে সে তার কাজে ফিরে গেল। তখন আমি বুঝলাম যে সে আসলে আমাকে নয় তালাশকে দেখে, এই কারণে সে আমাকে চিনতে পেরেছে। যাই হোক এগুলো হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজ করি বা ঝুঁকি নিয়ে কাজ করি আপনাদের জন্য, সেগুলোর প্রতিদান হচ্ছে এগুলোর ভালোবাসা। আবার এর বিপরীত অবস্থা দেখুন, সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা ফোন এলো যে আমাদের কোনো টিম নোয়াখালীর সেনবাগ এলাকায় আছে কিনা। আমরা বললাম না নেই। তো জানানো হলো যে ওখানে তালাশ টিমের নাম বলে একজন বা এক একদল মানুষ তারা হচ্ছে যে বিভিন্ন অফিসে গিয়ে বলছে যে আমাদের কাছে এরকম তথ্য আছে, বা তারা এক ধরনের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, হয়তো টাকা পয়সা নিতে চায়। এই ধরনের বিভিন্ন ঘটনার কথা আপনারা জানেন, আমরাও কাজ করেছি এটা নিয়ে। তো একদিকে ভালোবাসা, আরেকদিকে তার বিপরীতে কিন্তু এটাকে ভিন্নভাবে ব্যবহার করার যে মানুষের চেষ্টা এটাও আছে। সুতরাং আজকের কথার মূল উদ্দেশ্য হলো যে আপনারা সবসময় সতর্ক থাকবেন, তালাশ টিমের কথা বলে কেউ যদি আপনাদেরকে ব্ল্যাকমেইল করে, আপনাদের কাছ থেকে টাকা চায়, আপনারা নিশ্চিত হবেন যে এটা তালাশের কাজ না। আপনারা নিজস্ব ব্যবস্থা নিতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন, কিন্তু ধরেন বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত এলাকায় বা অন্য জেলা শহরে হলে আমাদের পক্ষে আসলে সবসময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না, বা আইন শৃঙ্খলার পরিস্থিতি বা এসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার অধিকারটুকু কিন্তু আমরা সরাসরি প্রয়োগ করতে পারি না, কারণ হচ্ছে আমাদেরকেও কিন্তু তখন ওই থানা পুলিশ বা অন্য কোনো মাধ্যমে বা রিপোর্ট করে তুলে ধরতে হয়। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে তালাশ টিম এই ধরনের কাজ করে না। সুতরাং আপনারা আপনাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা আপনারা নিতে পারেন। যাই হোক আমরা এবারের লক্ষ্মীপুর এলাকার চরাঞ্চলের একটা ডাকাতি নিয়ে এবারের পর্ব তৈরি হয়েছে। আমরা আশা করছি যে পর্বটা আপনাদের ভালো লাগবে, কারণ অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে এবং বেশ কিছু বিদেশি অস্ত্র, তারপরে হচ্ছে যে ডাকাতদের কর্মকাণ্ড, চরাঞ্চলের মানুষের জীবন এসব উঠে এসেছে। আশা করব যে এবারের পর্বটি আপনাদের ভালো লাগবে এবং আপনার পর্বটি দেখতে থাকুন।
টেকনাপ থেকে তেঁতুলিয়া, গ্রাম থেকে শুরু করে শহর নগর বন্দর অবিরাম ছুটে চলে তালাশ টিম। অনুসন্ধানী চোখ নজর রাখে রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। ঢাকার মতো এই আধুনিক মহানগরীতে যখন আপনাদের রাস্তার সমস্যা, সিটিং সার্ভিস সমস্যা, পানি বা গ্যাস সংকটের মতো সমস্যাগুলোকে বড় করে তুলে ধরার জন্য টেলিভিশন বা পত্রিকার মতো গণমাধ্যমগুলো উন্মুখ হয়ে থাকে, তার বিপরীতে কতটুকুই বা উঠে আসে ওই প্রত্যন্ত এলাকার মানুষদের জীবনের জটিলতাগুলো। তালাশের এবারের পর্বে লক্ষ্মীপুরের চরাঞ্চলের মানুষের জীবন বাস্তবতা উঠে এসেছে, যেখানে চরগুলোর নামকরণই হয় ডাকাতদের নামে। এবারের পর্বে তালাশ টিম ততদূর গেছে যতদূর যাবার কথা আপনারা অনেকেই হয়তো ভেবেই উঠতে পারেন না। নগরের চাপে চাপা পড়ে বহু কিছু, নগরের চাপে চাপা পড়ে প্রত্যন্ত অঞ্চল, জনপদ, নদী বা চর এলাকা। লক্ষ্মীপুর জেলার কিছু চর নিয়ন্ত্রণ করে ডাকাতেরা। এই চরের মানুষদের কাছে ওই ডাকাতদের বিশেষ পদবি আছে, তাদের কেউ নেতা নামে পরিচিত, কেউ স্পিকার নামে, আবার কোনো কোনো ডাকাত নিজেকে বঙ্গোপসাগরের এসপি নামেও পরিচয় দেয়। এসব প্রসঙ্গে যাব, তবে তার আগে লক্ষ্মীপুর জেলারই রামগতি উপজেলা সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। দুঃখিত, ভুল করে অন্য ছবি চলে এসেছে। ঠিক ভুলও না, আসলে পরের ছবি আগে চলে এসেছে। যাই হোক, আমরা আবারও ওই লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার প্রসঙ্গে ফিরে যাই। 1984 সালে নোয়াখালী থেকে বিভক্ত হয়ে পাঁচটি উপজেলা নিয়ে গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরের সবচেয়ে প্রান্তিক উপজেলা চর রামগতি, প্রায় 2,50,000 মানুষের বসবাস এখানে। শিক্ষার হার প্রায় 30%। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সানাউল্লাহ নুরী 1949 সালে ত্রিদ্বীপের কাহিনী প্রবন্ধে লিখেছিলেন, ঐতিহাসিক সন্দ্বীপ ও হাতিয়ার বুক চিড়ে, মেঘনার প্রবল স্রোত, বরিশালের পাশ কেটে নোয়াখালীর আদিম দেশালের মাটি বিদীর্ণ করে এ রামগতি নামক দ্বীপ শিশু জন্ম নিয়েছিল। এই একমাত্র বড়গিরি, আমি যেখানে বসা, আপনারা যেখানে আছেন, এই ইউনিয়নটা ছাড়া বাকি সবগুলাই আমরা চর থেকে আমাদের এই ভূমিগুলো উঠে আসছে। রামগতি উপজেলার কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি জাকির হোসেন লিটন চৌধুরী রামগতির ভিন্ন কিছু ইতিহাস সম্পর্কে বললেন। মাছ ধরার মরশুমে হয়তো মাঝে মধ্যে টুকটাক হয়তো, তো এখন গত 3 বছর থেকে সেটাও সম্পূর্ণ বন্ধ। শত শত ঘটনা থেকে ওই চরাঞ্চলে ডাকাতি কমে একটি দুটি ঘটনায় নেমে এসেছে। অবস্থার তাহলে উন্নতি হয়েছে কথা বলাই যায়। এমন উন্নতির পরের বাস্তবতা কি সেটা দেখতে চায় তালাশ টিম। তথ্য বলছে গত 2 বছরে রামগতি উপজেলায় 7টি ডাকাতি, 7টি চুরি, 8টি খুন ও 1টি দাঙ্গার ঘটনা ঘটেছে। তালাশ টিমের কাছে ডাকাতের নির্যাতনের একটা মোবাইল ফুটেজ এসেছে। কোনো একটা উদ্দেশ্যে এই মহিলার ছবি চেয়েছিল এক ডাকাত, সেটাতে অস্বীকৃতি জানালে এমন নির্যাতনের শিকার হয় সে। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সাপু মাঝি, রাত 2টার দিকে তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এগুলো অনেকগুলো ঘটনার কিছু উদাহরণ মাত্র। চরগুলোতে রাজত্ব করা ডাকাতদের তালিকা থাকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘটনাও ঘটে। এবার সেই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে থাকা কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শীর্ষ ডাকাতের একটা তালিকা করে স্থানীয় পুলিশ, তাতে 32 জন ডাকাতের নাম আছে। 32 জনের বিরুদ্ধে মামলা সংখ্যা 114, 32 জনের 28 জন গ্রেপ্তার হয়েছে, বাকিরা পলাতক। তালিকার সবার উপরে চর রমিজের আনসারুল হক আনসু ডাকাতের নাম, তারপর আছে চর লক্ষ্মীর ভুট্টো ডাকাতের নাম, আছে বয়ারচরের হারুন ডাকাত,
জর গজেরিয়ার অজিউল্লা ডাকাত, জর গজেরিয়ার শেখা ডাকাত, দক্ষিণ টুমচরের বাদশা ডাকাত, জর লক্ষ্মীর জাবেদ ডাকাত, জর হাসান হোসেনের আব্দুল হান্নান, জর আফজাল সৈয়দের নিজাম ডাকাত, জর গজেরিয়ার কানা জহির, বালুর চরের কবির ডাকাত, জর গজেরিয়ার বাসার ডাকাত আর চর আলগির মামুন ওরফে খোকন ডাকাতের নাম আছে 32 নম্বরে। এদের এক একজনের বাহিনীতে সদস্য সংখ্যা 10 থেকে 100 জনের অধিক। এই এলাকাগুলোর ডাকাতেরা স্থলভাগের শেষ থেকে জলভাগ পর্যন্ত রাজত্ব করে, তাই তাদের কখনো ডাকাত, কখনো বা জলদস্যু বলা হয়, কখনো কখনো তারা বনদস্যু হয়ে যায়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের কাছে তালাশ টিম। ওই জায়গাটা আসলে জলদস্যুপূর্ণ এলাকা, ওখানে ডাকাত, এর একটা ডাকাতের একটা রাম রাজত্ব ছিল এখানে। ওইখানে এমন এমন চর আছে সেখানে এখন পর্যন্ত সভ্যতাই নেই, শুধুমাত্র মহিষের চর বলা হয়, ওইখানে ডাকাত থাকতে পারে। এই পুলিশ কর্মকর্তার কথায় এটা স্পষ্ট যে এখনো কোনো কোনো এলাকায় কোনো কোনো ডাকাত বা জলদস্যু তাদের রাজত্ব বহাল রেখেছে। এটাও স্পষ্ট যে তারা প্রশাসন থেকে দুর্গম দূরত্বে অবস্থান করে, সেই দুর্গম দূরত্ব অতিক্রম করতে চায় তালাশ টিম, কিন্তু পথ কোনটা? রামগতি উপজেলার মেঘনাবাদ বঙ্গোপসাগরের মোহনার ঢেউ ঘেঁষে তালাশ টিম যাচ্ছে চর আবদুল্লার দিকে। এই ইউনিয়নের 3টি ওয়ার্ড ছাড়া বাকিগুলো সাগরে বিলীন হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা নৌপথে যাবার পর জর আবদুল্লার ভূখণ্ড পাওয়া গেল। এই জায়গাটা বাথান বা মহিষের চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। এই বাথানের জায়গাগুলো স্থানীয় প্রভাবশালীদের অর্থ আয়ের উৎস। আমরা বই করিতে পারি না, আমাকে বই করিতে হলে আমাকে টাকা লাগে, পয়সা লাগে, মাই দূর করতে হয়। জর আবদুল্লাতে স্থায়ীভাবে বসবাস করা কাউকে পাওয়া গেল না, তাই এবারের গন্তব্য এই ইউনিয়নেরই জর গজারিয়া, জর গজারিয়া ঘাট। এখানে মানুষের থাকার জায়গা পর্যন্ত যেতে হলে একটা খাল পাড়ি দিতে হবে, তার আগে নেতাদের অনুমতি লাগবে। সেই নেতার অনুমতি নেওয়ার চেষ্টা করল তালাশ টিম। আপনার সাথে একটু দেখা করে চলে যাব। কোনো এক পক্ষের অনুমতি ছাড়া এই চরে প্রবেশ নিষেধ, অর্থাৎ ভিন্ন রাজত্ব এখানে। প্রায় 2 ঘন্টা পর অনুমতি পাওয়া গেল। সয়াবিন আর বাদামের ক্ষেতের মাঝে এক একটা ঘর মানে এক একটা ভিন্ন গল্প। এই ঘরের মালিকের নাম মোহাম্মদ বাহাদুর। বাহাদুরের গায়ে 26টি গুলি লাগে। ক্যাপ্টেন অবস্থা আঙ্গুলো দূরেছিল, দূরে লাগুর পানিতে গুলি করছিল। কারা দূরেছিল? সফন ডাকাতের লোক। চর গজেরিয়ার এই জনতা বাজার পর্যন্ত আসারই অনুমতি পেয়েছে তালাশ টিম। টেলিভিশনের ক্যামেরার সামনে এখানকার মানুষেরা তাদের দুঃখ দুর্দশার কথা বলবে। ওই গজেরিয়া ভাঙি গেছে, এটা ছিল তেলিস্তর, এটা ছিল বাগান, এই বাগানটা সাফ করছে মানুষ। বাগানটা তো 2-3 বার করে ভাঙিয়ে খুলেছি, কই না দিবেন টাকা দেবে তো ডিস্টার্ব করে না। খোকন নেতা এই চরে একসময় ছিল, চেয়ারম্যানও ছিল, এখন চেয়ারম্যান থাকে দেশে খোকন নেতা সব ওই দক্ষিণ চরে, এখন তো এক দুইজন একজন আমরা এই চরে দেখি না। এই চরগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের বলা হয় নেতা। চরের ভূমির মূল দখলটা তাদের হাতেই। চরের মানুষগুলো শুধু কাজ করে জীবন আর জীবিকার প্রয়োজন মেটায়। এই চরের নেতাদের মধ্যে একজন কি সেই খোকন পুলিশের তালিকায় ডাকাত হিসেবে যার 32 নম্বরে নাম? জনতা বাজারেই পাওয়া গেল নেতা খোকনের ভাই আজিমকে। তার নামেও 3টি মামলা আছে। এসব এলাকায় নেতা কিভাবে তৈরি হয়? আমাদের চরের ভিতরে আমরা কোজেন, ওই যে বললাম একটু এখান দিয়ে দলাদলি বিভিন্ন হানাহানি কি রাজনীতির সেলের কি শিকারে একজন একবার পড়ে যা। চরের দখল এবং চরের রাজনীতি একই সূত্রে গাঁথা এখানে। কোনো চর তো হলে আবাদ করে নেতারা, পরে ভূমিন বসে মেম্বরও চেয়ারম্যানও পরে, এই হলো নেতাও কি আবেগ। মানে এই চরটার লগে খোকন তাকে এমন একটা সম্পর্ক, মানে রক্ত সম্পর্ক দেখেছে খোকনের মামু আনলোকে চরের কি নেতাগিরি করছিল। শুধু নেতা নয়, কোনো কোনো নেতা আবার স্পিকার নামেও পরিচিত। জয়নাল আবেদিন নামে এখানে এক নেতা ছিলেন যাকে সবাই স্পিকার নামে জানত। জয়নাল আবেদিন স্পিকার খুন হবার পর এই চরের নেতা হয়ে ওঠেন এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বেলাল। তার নামেও মামলার সংখ্যা 7। বেলাল চেয়ারম্যানের ডান হাত বলা হতো খোকনকে। এই বেলাল চেয়ারম্যান আর খোকনের অনুমতি নিয়েই চরে ঢুকতে পেরেছিল তালাশ টিম। জনতা বাজারে ভোলা থেকে আসা এক মুদি দোকানদারের সাথে কথা হলো।
আবহত আছে আমাদের শেখুলতা। এই মুদি দোকানদার শহীদুল সেই জয়নাল আবেদিন স্পিকারের মেয়ের জামাই। আজ থেকে দশ দিন আগে আমার প্রায় 80-90 হাজার টাকা মাল নিয়ে গেছে। যে এক সময় নদী ও চরের স্পিকার ছিল তার জামাইয়ের দোকানেও এখন ডাকাতি হয়। স্পিকারের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হলো ঘটনার দিন তার সাথে থাকা মোহাম্মদ দুলালের কাছে। দুলাল স্পিকারের মামাতো ভাই। এখানে বড়াদেশিকে তিনটা লোক ছিল চেয়ারম্যানের সাথে, এগুলো ওই তজুমুদ্দির হারুন ডাকাত স্বপন ডাকাত, এরা সকলে আমাদেরকে দোয়ায় চেয়ারম্যানের বাড়িতে আত্মীয়স্বজন সকলে আমাদেরকে দোয়ায় দিয়ে নিয়ে গেছে। এবার বেলাল চেয়ারম্যান আর খোকনের সাথেও কথা বলতে চায় তালাশ টিম। ফোনে যোগাযোগ হলো কিন্তু তারা ধরা দিতে চাইলেন না। ওই চরে ছয় ঘন্টা কাটিয়ে বেলাল চেয়ারম্যান আর খোকনের সাথে কথা না বলেই ফিরতে হলো। স্পিকার খুন হবার পর যাদের উত্থান ঘটেছে তাদেরও মুখোমুখি হতে চায় তালাশ টিম, যেমন বেলাল চেয়ারম্যান এবং খোকন। তবে একটা কথা স্পষ্ট করে বলি, এতক্ষণ আপনারা যে খোকন সম্পর্কে জেনেছেন সে কিন্তু পুলিশের তালিকাভুক্ত ওই 32 নম্বর ডাকাত খোকন নয়। আর অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা যেসব অস্ত্রের ছবি দেখেছেন সেগুলো সম্পর্কেও তো বিস্তারিত জানা দরকার। 4 মিনিট পর আসছে। চরের নেতাদের নাকি আবার নিয়ন্ত্রণ করে মূল ভূখণ্ডের প্রভাবশালীরা। চরে যারা অনেকেরই আতঙ্কের কারণ তারাও আবার ভয় পায় তাদের নিয়ন্ত্রণকারীদের। তাই সুস্পষ্ট করে কেউই মুখ খোলেনি, কেউই বলেনি কারা তাদের নিয়ন্ত্রণ করে। এবার দেখা যাক মূল ভূখণ্ডের সেই নেতারা চরের নেতা বা জলদস্যু বা ডাকাতদের আসলেই চেনেন কিনা। রামগতি পৌরসভার মেয়র মেজবাউদ্দিন মেঝো, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত তিনি। চর নিয়ে জানতে চাওয়া হলো এই মেয়রের কাছে। এসব ব্যাপারে আমার কোনো ধারণা নাই, যেহেতু পৌরসভার বাহিরে চরগুলি হলো বিভিন্ন ইউনিয়নে অবস্থিত। মেয়র কিছুটা রেগে গেলেন মনে হচ্ছে। আমি জানি না তো, আপনারা একবারে বললাম খোকন অথবা খোকনের ভাই কারোর সাথে আমার পরিচয় নেই। আপনি আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, যেহেতু ওদের নিয়ন্ত্রণ দিন। এবার উপজেলা চেয়ারম্যান এর কাছে তালাশ টিম। এখন যিনি চেয়ারম্যান আছেন মানে উনি অনেকে এক সময় একটা গ্রুপ চালাতেন, এরকমও বলা হতো যে তার দ্বারাই খোকনের মানে উত্থান। চর আব্দুল্লাহ এবং চর গজারিয়াতে গিয়ে চরের নেতা বেলাল চেয়ারম্যানকে না পাওয়া গেলেও রামগতি সদরে তাকে পাওয়া গেল। চর এবং নদী নিয়ন্ত্রণের বিষয়ে বললেন বেলাল চেয়ারম্যান। ওরা নাকি কীরকম স্লিপ দেয়, 4টা মাসে 20 টাকা, এবং আপনার নৌকা 50টা থাক, ওই তো 20টা থাক, ওই তো 30টা থাক, এক টলার প্রতি মানে 10,000 করিয়া নেয় খোকনের। আমি আরও একবার দূরেছিলাম। অনুসন্ধানে জাকির হোসেন লিটনের নামও জানা যায়। এই ধরনের কোনো স্পির সাথে আমার পরিচয় নাই। সর্বশেষ স্থানীয় সংসদ সদস্যের কাছে গেল তালাশ টিম। না আমার কাছে তারা কোনো দিনই প্রয়োজনীয় ছিল না আমার, কারণ এটা যারা সরে জমি দখল করে আমি তো তাদেরকে ডাকাত মনে করি। ডাকাত না হলে তারা তারা মানুষের চোখের অন্তরালে থাকবে কেন? ওই চরাঞ্চল থেকে ঘুরে আসার পর থেকেই তালাশ টিম চেষ্টা করতে থাকে চর গজারিয়ার নেতা খোকনের সাথে যোগাযোগ করার। দীর্ঘ 1.5 মাস চেষ্টার পর তার সাথে সাক্ষাতের অনুমতি পাওয়া যায়। তারপর তালাশ টিমকে আবারও ওই চরের পথ ধরতে হলো। সেই খোকনের সাথে দেখা হবে যাকে নাকি এখন পর্যন্ত চেষ্টা করেও ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চর টাঙ্কির ঘাটে অপেক্ষা করছে তালাশ টিম। প্রায় 40 মিনিট পর খোকনের বড় ভাই এলেন, তাকে অনুসরণ করে যেতে হবে। একটা নির্দিষ্ট দূরত্ব পেরোনোর পর নৌকায় উঠতে হলো। চর ঘাসিয়া, রামগতির চর গজারিয়া এবং হাতিয়ার মেঘনা নদীর মাঝখানে এই চর। এই চরের নাকি এখন পর্যন্ত কোনো মালিকানাই তৈরি হয়নি। জায়গাটা কোন জেলার অন্তর্ভুক্ত সেটাও নাকি অমীমাংসিত। মানুষগুলো এই চরে বসবাস করে। এই চর কোন এলাকার অন্তর্ভুক্ত তার সুরাহা না হলেও
জায়গা বিক্রি হচ্ছে দেদারসে। বয়ের চর থেকে চার বছর আগে এখানে এসে জায়গা কিনেছেন ফরিদা। বেলাল চেয়ারম্যান আর খোকনের দ্বন্দ্বের মাঝে পড়ে অবস্থা খারাপ হয় চরের সাধারণ মানুষের। তোমাদের ঘরে বাইনি থাকে, আমরা বলছি না, তো আমাদেরকে পিড়ে পিড়ে তারপরে আতাসে বাঁধি আমার ওই বাগানের দিকে নিয়ে যাচ্ছে। একটা নথি এলো তালাশ টিমের কাছে, এই চরের জমি বেচা কেনার নথি। নথিতে দেখা যাচ্ছে চর খাসিয়ায় 1737 একর জমির মালিক তিনজন বড় নেতা। এই নেতাদের অধীনে ব্লক নেতা আছেন 6 জন। 5 নম্বর চর আবদুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বেলালের আদেশে ব্লক নেতা মোহাম্মদ সিরাজউদ্দিন 171 দাগ বিক্রি করেছে 166 জনের কাছে। ব্লক নেতা মোহাম্মদ ফারুক 267 দাগ বিক্রি করেছে 267 জনের কাছে। রামগতি পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজাদউদ্দিন চৌধুরীর আদেশে নেতা দুলাল সর্বমোট জমি বিক্রি করেছে 446 দাগ এবং ব্লক নেতা মান্নান 287 দাগ জমি বিক্রি করেছে 170 জনের কাছে। নোয়াখালীর 6 হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর আদেশে আলাউদ্দিন মেম্বার 214 দাগ জমি বিক্রি করেছে 214 জনের কাছে এবং আরেক তালিকায় 352 দাগ জমি বিক্রি করেছে 352 জনের কাছে। 7-10 হাজার টাকায় বিক্রি হয় এক দাগ জমি, এক দাগ মানে 160%। এবার নেতা খোকনকে পাওয়া গেল। আমার বেলাল চেয়ারম্যান আনছে, এখন বেলাল চেয়ারম্যানের উপর যখন আমি বেলাল চেয়ারম্যান অগ্রাজ করে আমি এটার উপর বাধা দিতে গেছি, এখন আমার সরাল হইতেছে। যখন আমরা স্বার্থ উদ্ধার হয়ে গেছে, এর আর প্রয়োজন নাই। যেভাবে আমি ভালো ভালো হইতে পারি, যেভাবে আমার এই জীবন থেকে আমি মুক্তি পাই, আমার এটারই প্রয়োজন। এই চরগুলো নিয়ন্ত্রণ করতে প্রথমত এর বাসিন্দাদের মনে ভয় তৈরি করতে হয়। ভয় তৈরি করতে হয় তাদের মাঝেও যাদের নজর আছে চরগুলোর ভূমির দিকে। কী দিয়ে তৈরি হয় সেই ভয়? অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা কিছু অস্ত্রের দৃশ্য দেখেছিলেন, নিশ্চয়ই মনে আছে। রাত 2টা, ঘোর অন্ধকার। লক্ষ্মীপুরেরই এক চরে বেশ কিছু অস্ত্র দেখাবেন এক নেতা। তার জন্য বেশ কিছু শর্তও মানতে হয়েছে। মুখে কাপড় বেঁধে কয়েকজন তাদের ব্যবহৃত অস্ত্র ভাণ্ডারের একাংশ দেখানো শুরু করল। আমি একটু ছোট জিনিসটা একটু দেখতে চাচ্ছিলাম, কোন দেশের এটা? ওটা দেখেন, ইউএসএ। এখানে আমেরিকার জিনিস আপনারা পান কিভাবে? দলের প্রধান একটার পর একটা অস্ত্র দেখাচ্ছেন। আমাদের এখানে এখন 20-22টা আছে। এটা তো পিস্তল, এলজি আছে, ওয়ান শুটার আছে, আর এটা তো দেখছেন, এটা 22। অর্থাৎ এই অস্ত্রের নাম হলো AK-22, AK-47 আর AK-56 সিরিজের অস্ত্র এগুলো। কিন্তু এই চরে এসব অস্ত্রের কি কাজ? সব কাজে ব্যবহার হয়। সব কাজ বলতে হচ্ছে যে মানে আপনারা? আমরা উপরে যাই না, আমরা চরে থাকি, কোস্টগার্ডের লগে পুলিশের লগে গুলি করতে। এমন প্রত্যেকটি দলে কতজন করে কাজ করে? 250। কতগুলো আর্মস আছে? 70-80টা বেশিরভাগ বন্দুক, 2-3টা পিস্তল, 8-9টা। কখনো কখনো আন্তঃজেলা অস্ত্রের লড়াই চলে। বাঁচার আর সুযোগ নেই। শুধু কি প্রশাসনের সাথে ফাইট করতে হয় নাকি আপনাদের অ্যান্টি গ্রুপ আছে তাদের সাথে ফাইট করতে হয়? আছে অ্যান্টি গ্রুপের লড়াই করতে হয়। অ্যান্টি গ্রুপ কারা আপনাদের? ওনার আছে, সিটিয়াঙ্গের আছে। আপনাদের সাপোর্ট দেয় কারা? উপরের নেতারা। শুরুতেই বলেছিলাম, নগর জীবনের আধুনিক সমস্যায় যাদের জীবন জর্জরিত তারা হয়তো ভাবতেই পারেন না যে দেশের একেবারে প্রত্যন্ত বা দুর্গম এলাকায় যেসব মানুষের বসবাস তাদের জীবন কিভাবে আবর্তিত হয়। তালাশের এবারের পর্বের অনুসন্ধান হয়তো আপনার নাগরিক জীবনের ব্যস্ততার ফাঁকে ক্ষণিকের জন্য হলেও সে ভাবনার দুয়ার খুলে দেবে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক,
আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।